রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়ানোর পর পুর নিগম পুর পরিষদের নির্বাচিত সদস্যদের বেতন ভাতা বাড়ালো সরকার। এবার বৃদ্ধির পরিমাণ আড়াই থেকে তিন গুণ। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা অধিবেশনে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা ব্যাপকভাবে বাড়িয়েছিল রাজ্য সরকার। প্রায় দ্বিগুণ করা হয়েছে মন্ত্রী বিধায়কদের বেতন। এ নিয়ে গোটা রাজ্যে সমালোচনা কম হয়নি। এবারে একই পথে হেঁটে পুর নিগম পুর পরিষদে জনপ্রতিনিধিদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। এমনকি গ্রাম দপ্তরের জনপ্রতিনিধিদেরও বেতন ভাতা বাড়ানো হয়েছে। শুধু শহর এলাকায় জনপ্রতিনিধিদের বর্ধিত বেতন ভাতা দিতে গিয়ে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে 49 লাখ টাকার বেশি। আগরতলা পৌর নিগমের মেয়রের ভাতা কত ছিল? 5,000 টাকা, সেটা বৃদ্ধি করে করা হয়েছে 15,000 টাকা। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়রের ভাতা যেখানে ছিল 4,000 টাকা, বৃদ্ধি করে করা হয়েছে 12,000 টাকা। পুর পরিষদের চেয়ারপার্সনদের ভাতা বর্তমানে ছিল 3,000 টাকা, বেড়ে করা হয়েছে 10,000 টাকা। পুর পরিষদের ভাইস চেয়ারপার্সনের ভাতা বর্তমানে ছিল 2,500 টাকা, বেড়ে করা হয়েছে 7,000 টাকা। নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনদের ভাতা বর্তমানে ছিল 2,800 টাকা, বেড়ে করা হয়েছে 8,000 টাকা। নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানদের ভাতা বর্তমানে ছিল 2,300 টাকা, বেড়ে করা হয়েছে 6,000 টাকা। সমস্ত আরবান লোকাল বডি মিটিংয়ে অংশগ্রহণের জন্য সদস্যরা ভাতা, আগরতলা পৌর নিগমের জন্য প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 50 টাকা, বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। পুর পরিষদের জন্য প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 50 টাকা, বাড়িয়ে করা হয়েছে 400 টাকা। নগর পঞ্চায়েতের জন্য প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 50 টাকা, বাড়িয়ে করা হয়েছে 250 টাকা। মেয়র ইন কাউন্সিল চেয়ারপার্সন ইন কাউন্সিল মিটিংয়ে অংশগ্রহণের জন্য ভাতা, আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল পৌর পরিষদের চেয়ারপার্সন ইন কাউন্সিলের নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনদের মিটিংয়ে অংশগ্রহণ বাবদ ভাতা আগে কিছুই ছিল না, এখন তা বেড়ে করা হচ্ছে। মেয়র ইন কাউন্সিল 500 টাকা, পুর পরিষদের চেয়ারপার্সন ইন কাউন্সিল 400 টাকা এবং নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন 250 টাকা। স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে বর্ধিত সিটিং ফিস, পুর নিগম পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের প্রতি মিটিংয়ের জন্য সিটিং ফিস যথাক্রমে 500 টাকা, 400 টাকা, 250 টাকা করা হচ্ছে, যা আগে কিছুই ছিল না। আগে নগর সংস্থাগুলি নির্বাচিত মনোনীত প্রতিনিধিদের সম্মানিত এবং সম্মানিক এবং সিটিং কি ফি বাবদ ব্যয় হতো বছরে 15,28,800 টাকা, নতুন ভাতা বৃদ্ধি করার ফলে খরচ হবে মোট 68,56,000 টাকা। অতিরিক্ত খরচের ব্যয়ভার 49,27,200 টাকা। এটা হচ্ছে আরবান বডি। জেলা পরিষদের সভাপতিদের মাসিক ভাতা যেখানে ছিল 5,000 টাকা, জেলা পরিষদের সভাধিপতিদের মাসিক ভাতা কত ছিল আগে? 5,000 টাকা, ওই এখানে আছে, এখন সেটা বাড়িয়ে করা হচ্ছে 15,000 টাকা। কিন্তু আমি আপনাদেরকে সমস্ত জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে বলছি, সভাধিপতিদেরকে, কেহিবি কুচবি কোথাও কোনো যদি ভ্রষ্টাচারের গুঞ্জ ওঠে তো মুসে বোরা কুছ নি হো সকতা। জেলা পরিষদের সহকারী সভাপতিদের মাসিক ভাতা যেখানে ছিল 4,000 টাকা, সেই ভাতা এখন থেকে বৃদ্ধি করে করা হবে 12,000 টাকা। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের মাসিক ভাতা যেখানে ছিল 3,250 টাকা, সেই ভাতা বৃদ্ধি করা হচ্ছে 10,000 টাকা। পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানদের মাসিক ভাতা যেখানে ছিল 2,750 টাকা, সেটা বৃদ্ধি করে করা হচ্ছে 7,000 টাকা। বিএসসি চেয়ারম্যানদের মাসিক ভাতা যেখানে ছিল 3,250 টাকা, সেই সাম্মানিক বৃদ্ধি করা হচ্ছে 10,000 টাকা। বিএসসি ভাইস চেয়ারম্যান মাসিক ভাতা যেখানে ছিল 2,750 টাকা, সেই মাসিক ভাতা বৃদ্ধি করে হচ্ছে 7,000 টাকা। ভিলেজ কমিটির চেয়ারপার্সনদের মাসিক ভাতা যেখানে ছিল 1,250 টাকা, সেই মাসিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে 5,000 টাকা।
ভিলেজ কমিটির ভাইস চেয়ারপার্সনদের মাসিক ভাতা যেখানে ছিল 1000 টাকা, সেই মাসিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে 4000 টাকা। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মাসিক ভাতা যেখানে ছিল 1250 টাকা, সেই মাসিক ভাতা বৃদ্ধি করে হচ্ছে 5000 টাকা। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানদের মাসিক ভাতা যেখানে ছিল 1000 টাকা, সেই মাসিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে 4000 টাকা। জেলা পরিষদের সদস্যদের এবং স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 105 টাকা, এখন সেটাকে বাড়িয়ে করা হচ্ছে 200 টাকা। পঞ্চায়েত সমিতির সদস্যদের এবং স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 105 টাকা, বাড়িয়ে করা হচ্ছে 200 টাকা। প্রধান এবং উপপ্রধান ছাড়া গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 100 টাকা, বাড়িয়ে করা হচ্ছে 150 টাকা। চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন ছাড়া ভিলেজ কমিটির সদস্যদের প্রতি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ছিল 100 টাকা, বাড়িয়ে করা হচ্ছে 150 টাকা। মুখ্যমন্ত্রী শুক্রবার বক্তব্য রাখছিলেন রবীন্দ্র ভবনে ত্রিস্তর পঞ্চায়েতের নতুন নির্বাচিত সদস্যদের একটি ট্রেনিং প্রোগ্রামে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহর এবং গ্রাম স্তরের জনপ্রতিনিধিদের বেতন ভাতা বাড়ানোর ব্যাপারটি জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এতে জনপ্রতিনিধিদের লোভ সংবরণ করতে সাহায্য করবে।